রথের মেলা নিয়ে সংশয়, তবুও আশায় দিন গুনছেন মৃৎশিল্পীরা। সামনেই রথযাত্রা উৎসব, সেই উপলক্ষে মাটির তৈরি কিছু রথের চিত্র ধরা পড়লো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। রথযাত্রা মানেই বাঙালির সমস্ত উৎসবের আগমন বার্তা। তবে সাম্প্রতিক করোনা প্রেক্ষাপটে সমস্ত উৎসবের মরশুম রসাতলে গেলেও মৃৎশিল্পী কর্তৃক নির্মিত মাটির রথগুলির আপামর বাঙালির উৎসবের আগমন বার্তা ও একরা সাবেককে স্মরণ করে। বিগত বছর সোজা রথ উপলক্ষে বসেনি রথের মেলা, দেখা যায়নি মানুষের মিলন ক্ষেত্র। বর্তমানে করোনার চোখরাঙানি কম থাকলেও বলবৎ থাকছে প্রশাসনিক বিভিন্ন বিধিনিষেধ। তবে এসবকে কোনোভাবেই পাত্তা না দিয়ে শান্তিপুর চৌগাছা পাড়ানিবাসী ছোট্ট পাল বানিয়ে ফেলেছেন তার সুনিপন কর্মদক্ষতায় মাটির রথ, এবং রথের সামনেই রয়েছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। তবে কথোপকথন সূত্রে জানা গেল, প্রায় চৈত্র মাস থেকে শুরু করেছেন এই মাটির রথ প্রস্তুতির কাজ। শুধু রথ নয়, থালা ভর্তি নানান রকমের মিষ্টি, বিভিন্ন জীবজন্তু, কীট পতঙ্গ, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, গৃহস্থালির টুকিটাকি, পুতুল, পেন্দানি, অলঙ্কার, মুনি ঋষিদের মূর্তি, সবকিছুই মাটি দিয়ে তৈরি করে রেখে দেন কম কাজ থাকার সময়গুলিতে, আর সেই রথের মেলায় বিক্রি হয় এগুলি। আর এই রথের মেলায় সেগুলো বিক্রি করে সারা বছরের ঘাটতি পূরণ হয়। কিন্তু এবছর কি আদৌ দুটো পয়সার মুখ দেখতে পাবেন মৃৎশিল্পীরা? হ্যাঁ, এই রথ বানানো হচ্ছে মোটামুটি কবে থেকে? এই রথ বানানো হচ্ছে ধরো এই চৈত্র মাস থেকে বানানো হচ্ছে, ঠিক আছে? যেই দিন থেকে এই লকডাউন পড়েছে সেই তারপর থেকেই বসা হয়েছে। আগামী দিনও পুতুল হচ্ছে, এর সঙ্গে পুতুল জগন্নাথ আমরা যতটা পারছি চেষ্টা করছি আগে থেকে। বেশি দিন তো রথ নেই, হ্যাঁ, তা আর কিছু দিনের মধ্যে যতটা পারবো রং করে ফিনিশ করে ফেলতে পারবো। এই যেটা পেরেছি রথগুলো আপাতত ফিনিশ করেছি, মানে একটা একটা করে করা হচ্ছে, ঠিক আছে? আর গত বছরে যে তুলনায় আমরা সারা পেয়েছিলাম তা প্রথম, মানে প্রথম রথযাত্রা যেটা হয়, ঠিক আছে, মানে সেইটার তুলনায় আমরা তো প্রথম রথ বসিনি, তা কেমন বিক্রি হবে কি হবে না সেটা আমরা বুঝতে পারিনি। তা আমরা উল্টো রথের দিন বসেছিলাম, তা ভালো খুব একটা রেসপন্স পাইনি, ঠিক আছে? তা এই বছরটা দেখা যাক, এখনো পর্যন্ত সবাই তো বলছে মানে পুরীর জগন্নাথের টান যখন হবে, যেহেতু সব জায়গায়ই হবে, তাই আশা করছি মানে গত বছর যেটা আমরা রেসপন্স পাইনি তো এবছর সেটা পাবো। জায়গাতেই হয় শান্তিপুরে, মানে বড় গোসাই হয় আমাদের, বড় রথতলায় হয়। আমরা আগাগোড়ায় এই যত বছর মানে জগন্নাথ পুতুল রথ করছি তবে থেকেই আমরা শান্তিপুরে এই বড় বাজারে রথতলায় আমরা বসি, ঠিক আছে? আচ্ছা, এই রথগুলো বানাতে কত সময় লাগলো? এইগুলো সময় বলতে সময় তো লাগে, তা আবার এখন বর্ষা পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সেই তুলনায় মানে এখন পাকাটা চলে বলে শুকিয়ে যায়, সময় ভালো লাগে। তবুও এক একটা মানে আজকে তুললে দুদিন তো লাগেই। কেউ যদি মনে করে স্পেশাল এক পিস অর্ডার দেবে বা কয়েক পিস নিয়ে যাবে, এই যে আমাদের পাড়াতে যেমন তৈরি হয়, বেশ কয়েকটা ঘরেই তৈরি হয়, সব ঘরে তো এখন হয় না আগের তুলনায়, তাই আমাদের বাড়ি এই চৌগাছা পাড়ায়। এই চৌগাছা পাড়ায় এলে কিছু কিছু ঘরে যারা তৈরি করে তাদের ঘরে একমাত্র এই রথ জগন্নাথ যাবতীয় ঝুলনে পুতুল মানে সব কিছুই পাওয়া যাবে, ঠিক আছে? আপনার নাম? আমার নাম ছোট্টু পাল। আচ্ছা, কতদিন ধরে এই পেশার সঙ্গে? আমি এই ছোটোবেলা থেকেই আছি, যখন থেকে পড়াশোনা করছি ওই 5-6 থেকে ওই বাবার দেখে দেখে শিখেছিলাম। আচ্ছা, নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।